যাকে ছাড়া আমাদের প্রত্যেকের ছোটবেলা অমলিন হয়ে যেত, যার সৃষ্টিতে ছিল আনন্দরসের জাদু, মজার ছলে বাংলা শিশু সাহিত্যের জগৎকে যিনি করেছিলেন আলোকময়, তিনি সুকুমার রায়। সুকুমার রায়ের সৃষ্টি এমনই এক সৃষ্টি যা ছাড়া শিশু সাহিত্যের সূচনা হওয়া ছিল অসম্ভব। বাস্তবের কঠিন বেড়াজাল পেরিয়ে শিশুদের এক কল্পনার জগতে মোহিত রাখেন সুকুমার রায়। যতদিন শিশু সাহিত্য থাকবে, ঠিক ততদিন তিনি শিশু সাহিত্যের অঘোষিত সাম্রাজ্যের একমাত্র আধিকারিক হয়ে থাকবেন। তার অমসৃষ্টি আবোলতাবোল গ্রন্থের ভূমিকায় তিনি নিজেই লিখেছিলেন, যাহা আজকুবি, যাহা উদ্ভট, যাহা অসম্ভব, তাহাদের লইয়াই এই পুস্তকের কারবার। ইহা খেয়াল রসের বই, সুতরাং সে রস যাহারা উপভোগ করিতে না পারেন এ পুস্তক তাহাদের জন্য নহে। সুকুমার রায় একাধারে শিশু সাহিত্যিক, রম্য রচনাকার, লেখক, নাট্যকার এবং কার্টুনিস্ট। নিজের লেখায় কালি কলমের আচরে চমৎকার সব কার্টুন ও ড্রয়িং তার অসামান্য প্রতিভার উজ্জ্বলতাকে আরও স্পষ্ট করে তোলে। কথায় আছে শিল্পীর পরিচয় তার শিল্পে, তার সৃষ্টিতে। সুকুমার রায় বাংলা সাহিত্যের ইতিহাসে এক অনন্য নাম। তার সৃষ্টির জাদু আমরা দেখেছি আবোল তাবোল, পাগলা দাসু, খাই খাই, অবাক জলপান, হজবরলতে। ১৯২৩ খ্রিস্টাব্দের আজকের দিনে অর্থাৎ ১০ সেপ্টেম্বর মাত্র ৩৫ বছর বয়সে পরলোক গমন করেন বাংলা সাহিত্যের এই অন্যতম নক্ষত্র। আজ তার প্রয়াণ বার্ষিকীতে জিও বাংলার পক্ষ থেকে তাকে জানাই বিনম্র শ্রদ্ধা।